কপাল হোক, কালকে দেখে দেখে তোমাদের কটা হবে? দশটা বারোটা হবে। সাপিয়ার ভাইকে দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। ভাইজি পাঠানো ইনশাল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে। বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গি পাড়ার উদ্দেশ্যে তো আমরা এত আমরা ভালো নেব আমরা। হাঁটাহাঁটি করো।
আস্তে আস্তে আগে আসেন, আস্তে 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 এসে জায়গা দাঁড়াচ্ছে। ভাই দুজন আসবেন, ভাই শুধু দুজন আসবেন। কিছুক্ষণ দেখেন আপনার কাজ চলে এখন। হ্যাঁ ভাই পরে ছবি তোলার নিরিবিল বসে হয়েছে, আপনাদের গুণগতটা করা তাহলে নিউজটা দেখুন। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون آمن بالله وملائكته وكتبه ورسله آمين آي الله رب العالمين আমরা কতিপয় বান্দা আল্লাহ অনেক দূর থেকে রংপুর মহানগর থেকে আল্লাহ তোমার এক সৎ বান্দা আমাদের বঙ্গবন্ধু তার মাজার শরীফে আমরা সমবেত হয়েছি আল্লাহ। বহুত এক স্বীকার করে আমরা এসেছি আল্লাহ তার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ আমরা তোমার পবিত্র কালাম থেকে আল্লাহ দোয়া দরুদ পাঠ করলাম আল্লাহ। এর ফজিলত আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজম মোবারকে পৌঁছায় দিন আল্লাহ। তার যারা মনোনীত সাহাবী আছেন তাদের রজম মোবারকে পৌঁছায় দিন আল্লাহ। যত তাবি তাবিঈনগণ আছেন তাদের রজম মোবারকে পৌঁছায় দিন আল্লাহ। আল্লাহ যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত মারা গিয়েছেন আল্লাহ তাদের কবরে পৌঁছায় দিন আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কবরে পৌঁছায় দিন আল্লাহ। আমিন ইয়া আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন আল্লাহ। আল্লাহ সেই সাথে আল্লাহ তার পরিবারের আল্লাহ সকল সদস্যের কবরে পৌঁছায় দিন ইয়া আল্লাহ। ওটা আমি রব্বুল আলামিন সেন্ড করে দিই। আপনি সবকিছু জানেন মাহবুব, আপনি সবকিছু করতে পারেন মাহবুব। আপনার ইশারা ছাড়া আল্লাহ গাছের পাতা পর্যন্ত করেন আল্লাহ। আপনি চাইলেই সবকিছু পারেন আল্লাহ। দয়া করে আল্লাহ এনাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিন আমিন। যার হাত আপনার পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলা আল্লাহ আপনি আমাদের দোয়াটুকু কবুল করুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা
ভাই ছবি তুলতেছে না আনন্দ। ভাই আপনি আর একটু নগরি ওঠে না 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 এটা জানি দেখেন ক্যামেরার দিকে দেখেন দুজন এখনকার নদী এখন যে তার যে কন্যা আছে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি কি তার আদর্শ আমি আসছি টেনশন নিও না। হ্যাঁ সাইফুল ভাই তো ঢাকা গেল। হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে মামা আমরা আমরা থাকতে পাই জীবনে ঘুরতে কেউ আসতে পাই না সিঙ্গেল তো গ্রুপ বেশি তো জানো না গ্রুপ তো থাকে বেশি না জুড়ে একটা সোর্স দিয়ে আমার বন্ধু দুটো বড় 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 আর সঙ্গে বড় বড় বুঝছো ওখানে বড় 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 সাথে এসে ধন্যবাদ প্রিন্স ভাইকে জয় বাংলা আপনাকে ধন্যবাদ।